হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় নির্মিত জনসচেতনতামূলক চলচ্চিত্র দর্পচিহ্নের উদ্বোধনী শো হয়ে গেল গত সোমবার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে। হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভট্টের তত্ত্বাবধানে এই চলচ্চিত্রটি প্রযোজনা করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। পরিচালনায় ছিলেন তরুণ নির্মাতা ইফতেখার আহমেদ ফাগুন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাইফউদ্দিন জাবেদ। 80 মিনিটের এই ছবিটি হবিগঞ্জের এক ঝাঁক তরুণ তরুণীর অংশগ্রহণে নির্মিত হয়েছে। দর্শকপূর্ণ অডিটোরিয়ামে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহিদ। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক সাবিনা আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ চলচ্চিত্রটির সিডি মূলক উন্মোচন করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে প্রিমিয়ার শো উদ্বোধন করেন। হবিগঞ্জ জেলায় প্রায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় ব্যাপক প্রাণহানি হয়। আইন প্রয়োগ করে গ্রাম্য সংঘর্ষ সবসময় রোধ করা সম্ভব হয় না, ফলে সামাজিক সচেতনতার মাধ্যমে গ্রাম্য সংঘর্ষ রোধ করতে জেলা পুলিশ প্রশাসন চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। দর্পচূর্ণ ছবিটি জেলার দাঙ্গা প্রবণ এলাকায় প্রদর্শন করে দাঙ্গা রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। এই জায়গাগুলিতে আমরা যাব, সাধারণ মানুষকে দেখাবো, যাতে তাদের চেতনাকে আমরা আঘাত করতে পারি। ডেস্ক রিপোর্ট, নাওবাংলা.টিভি।